ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার থেকে ব্যক্তিগত তথ্য বিহাতের ঝুঁকিতে দেশের 11 কোটি মানুষ। তথ্য ফাঁসের ফলে বাড়তে পারে ভুয়া নামে মোবাইল সিম রেজিস্ট্রেশন, বেনামি ঋণের মতো প্রতারণা। বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক সুবিধা নেওয়ার চেষ্টা করছে, মন্তব্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। উশৃঙ্খলতা নয়, সংযত হতে বললেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আওয়ামী লীগের নেতারা এখনও পরিবহন খাতে চাঁদাবাজি করছে, অভিযোগ পরিবহন মালিকদের আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে ভোর থেকেই নানা আনুষ্ঠানিকতা, পূজা অর্চনায় ভগবানের কাছে মঙ্গল কামনা। রাজনৈতিক দলের ফাঁদে পা না দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মসজিদ কিংবা মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়। সাম্প্রতিক সহিংসতায় মুখ থুবড়ে পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাত, এর মধ্যে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞায় চরম ক্ষতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবার শান্তিতে নোবেল পেয়েছে জাপানের মানবাধিকার সংস্থা নিয়ন হিদাঙ্কিও। সংস্থাটি জাপানের হিরোশিমা এবং নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্ব করে। এবার টি-20তে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশে, তৃতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। উয়েফা নেশনস লিগে জয় ফিরে গ্রুপ শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। এ লিগে 3 নম্বর গ্রুপে শুক্রবার বসনিয়ার বিপক্ষে জয় 2-1 ব্যবধানে।